আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে এসেছে সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান। রমজান মাসকে আমরা ইবাদতের মৌসুম বলে থাকি। সারা বছর আমরা যে যতটুকু নেকামল করি তার থেকে এই মাসটাতে আমরা সবাই একটু বেশি বেশি নেকামল করার চেষ্টা করি, কারণ পবিত্র কুরআন নাজিলের এই মাসটির মর্যাদা মহান আল্লাহ তাআলাই বাড়িয়ে দিয়েছেন। এই মাসটিতে অল্প আমল করেই আমরা আমাদের আমল নামাকে অনেক বেশি পরিপূর্ণ করে তুলতে পারি। তার কারণটা তো আমরা সবাই জানি, এই মাসের একটি নেক আমলকে আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দিবেন। তো এই সুবর্ণ সুযোগটা কি কেউ হাতছাড়া করতে চায় বলুন? কিন্তু আমাদের মহিলা মানুষের তো সংসারের কাজের কোনো শেষই নেই, তাহলে বেশি বেশি নেক আমল করার সুযোগ আমরা কিভাবে পাব? এই কারণে রমজানের আগেই যদি আমরা কিছু কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে রমজান মাসে আমাদের অনেক বেশি কাজের প্রেশার থাকে না, খুব অল্প সময়ে আমরা কাজগুলো গুছিয়ে করে ফেলতে পারি। যেমন মনে করুন, কিচেন ডিপ ক্লিন করা, ফ্রিজ ডিপ ক্লিন করা, বারান্দা পরিষ্কার করা, ঘরের ঝুল ঝাড়ু দেওয়া, ফার্নিচারের উপরে নিচে চিপাচাপি সব পরিষ্কার করা, আগে থেকে মশলাগুলো সব গুছিয়ে হাতের কাছে রাখা, এই ধরনের ডিটেইলস কাজগুলো কিন্তু আমরা আগে থেকেই গুছিয়ে রাখতে পারি। এই কাজগুলো তো আমাদের রেগুলারই করতে হয়, কিন্তু ডিপ ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে যেটা আমরা রেগুলার করি না, হয়তো মাসে একবার করি। সেই কাজগুলো কিন্তু আমরা রমজানের আগেই গুছিয়ে করে রাখতে পারি, যাতে রমজান মাসে কাজের প্রেশারটা একটু কম থাকে। কিছু কিছু বাজারও আমরা আগে করে রাখতে পারি। অনেকেই আগে থেকে বাজার করে রাখা পছন্দ করে না, টাটকা খাবার খেতে পছন্দ করে, কিন্তু কিছু কিছু বাজার কিন্তু করে রাখাই যায়। আমি পার্সোনালি কিছু কিছু বাজার আগে থেকেই গুছিয়ে রাখতে পছন্দ করি, যাতে রমজান মাসে যতটা সম্ভব কাজের ঝামেলাটা কম থাকে, ততটুকু বেশি সময় একটু নামাজ পড়া, একটু কাজা নামাজ আদায় করা, একটু জিকির করা, একটু কোরআন তেলাওয়াত করা, এগুলোর মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি। আমার কাঁচা বাজার চলে এসেছে আর কাঁচা বাজারগুলো গুছিয়ে রাখছি, আর আমি যখনই যে কাজ করি আন্নিসা আমার সঙ্গে সঙ্গেই থাকে, ও আমার সাথে সাথে সেই কাজগুলো করার চেষ্টা করে। বাই যে এখন বিড়ালের বাচ্চা নিয়ে খেলছে, এভাবেই আমার পাশে বসে খেলতে থাকে। বাজারগুলো সব কেটে বেছে প্যাক করা হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রিজে তুলে রাখবো। আমার আম্মু আবার এভাবে স্টোর করে রাখতে পছন্দ করে না। আম্মু আমাকে সবসময় বকে, কি তোরা একদিন বাজার করে 7 দিন খাস, বাজার থেকে টাটকা টাটকা মাছ তরকারি আনবে, টাটকা টাটকা রান্না করব, সেই তরকারির স্বাদই থাকে অন্যরকম, আর তোরা যে কি খাস। যাই হোক, আব্বু হয়তো প্রতিদিন বাজারে যায়, কিন্তু আমাদের তো আর প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না। যাই হোক, এদিকে আবার যে অনেকগুলো টমেটো এনেছে বাজার থেকে, এগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, কারণ এতে ফরমালিন থাকার পসিবিলিটি অনেক বেশি। এই যে এদিকে এক বোঝা বেল নিয়ে আসছে, কারণ রমজান মাসে বেলের শরবত খাবে। বেলগুলো আমি চামচ দিয়ে কুড়িয়ে আলাদা আলাদা বক্সে করে ডিপ ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আমি ছোট ছোট বক্সে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে তুলে রেখেছি, যেন প্রতিদিন একটা করে বক্স বের করে শরবত বানিয়ে ফেলতে পারি। ওদের বাবা আবার রমজান মাসে বেলের শরবতটা দিয়ে ইফতার করতে খুব পছন্দ করে। বাইরের আর্টিফিশিয়াল জুস বা ট্যাং ফ্যাংয়ের চেয়ে ফ্রেশ ফ্রুট জুসটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তাই এই রমজানে আমাদের যতটা সম্ভব ফ্রুট, ফ্রুট জুস আর বেশি বেশি লিকুইড ফুড ইনটেক করা উচিত। যতটা সম্ভব ভাজা পোড়া এড়িয়ে চলা উচিত। শুধু রমজান মাসেই নয়, যে কোনো সময়ের জন্যই ভাজা পোড়াটা আমাদের যতটা কম পারা যায় ততটা কম খাওয়া উচিত। আসলে এই ব্যাপারগুলো আমাদের সুস্থ থাকার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তো সুস্থতার থেকে আমাদের মুখের স্বাদকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। রমজান মাস ছাড়াও আমি আমার বাচ্চাদের সারা বছর ফ্রেশ ফ্রুট জুসটা দেওয়ার চেষ্টা করি। ওরা যখন মাদ্রাসা থেকে আসে তখনই আমি ওদের এক গ্লাস ফ্রেশ ফ্রুট জুস দেওয়ার চেষ্টা করি সব সময়। বাইরে থেকে আসার পর ওদের পিপাসাটাও দূর হয়, আর সেই সাথে একটা হেলদি ড্রিঙ্কস ওদের ডিহাইড্রেশনও দূর করে আর স্টোমাকটাকেও ভালো রাখে। আর হোক সেটা স্ট্রবেরি জুস বা ম্যাঙ্গো জুস অথবা বেলের শরবত, আমার বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দও করে।
আর এদিকে বাজার থেকে মশলাগুলো নিয়ে এসেছে, আর আমি মশলাগুলো সব রেডি করে রেখে দিব যেন রমজান মাসে হুটহাট করে রান্নাটা শেষ করে ফেলতে পারি। আজকে মেইনলি আমি গরম মশলাগুলোই প্রিপারেশন করে রাখবো। এগুলো আমি চুলায় হালকা একটু তেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে বক্সে ভরে রেখে দিব। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, জিরা সহ সব ধরনের ড্রাই মশলাগুলোই রয়েছে। সবগুলো মশলাই আমি এখন একটু গরম তাওয়ায় তেলে তেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। সবগুলো মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আর আমি এখন এগুলো পলিথিনের মধ্যেই একটু মুখটা খুলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে দেন আমি এগুলোকে রিবক্সিং করব। আসলে আলাদা আলাদা বাটিতে বাটিতে রেখে ঠান্ডা করার জন্য এতগুলো থালা বাসন নষ্ট করতে চাই নাই, তাই পলিথিনের মধ্যেই আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এদিকে বাজার থেকে আনা যে টমেটোগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকেও এখন সস বানাতে হবে। আর টমেটো সসের এই ফুল ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। কি করতেছো নিশা? নিশা তুমি কি করছো? বাচ্চাকে আদর করতেছো? রাখো রাখো দেখে দেখো। আমি এদিকে কাজ করছি আর ওরা বিড়াল নিয়ে খেলছে। ড্রাই মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর এখনও আদা রসুন ব্লেন্ড করা বাকি আছে। এখন আমি আদা রসুনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো তো আগেই কেটে ধুয়ে প্রসেস করে রেখেছি, এখন জাস্ট ব্লেন্ডিংয়ের পালা। আর ব্লেন্ডিং হয়ে গেছে, এখন আমি আদা আর রসুনটা একসাথে মিক্সড করে নিচ্ছি। এদিকে ওদের বাবা আগে থেকেই খেজুর নিয়ে এসেছিল আর এখন খেজুরের বক্সটাকে আনবক্সিং করে নিচ্ছে। কয় কেজির বক্স এটা? 10 কেজি। তো এবার কি খেজুর আনছো? দেখো ওইবার আনছিলা কি বড়ই খেজুর? দেখি এবারটা। শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ধৈর্য ধরো, ফ্রেশ যাক। আল্লাহ আমাদেরকে রোজাগুলা ভালোভাবে পালন করার তৌফিক দান করুক। ভালো, বাবাকে তুমি চিপস খাইয়ে দিচ্ছ? তুমি বাবাকে বেশি লোভ করো সত্যি? মাম্মিকে সবাইকে থ্যাংক ইউ মাশাআল্লাহ। আমার পাখিটা, তুমি পাখি? কি পাখি তুমি? তোমার পাখি কে? তন্দ্রা পাখি। তন্দ্রা তোমার পাখি? কি খাচ্ছ তুমি? চিপস? আমাকে একটা দিবে? আচ্ছা তুমি খাও, তুমি খাও। ওকে আল্লাহ হাফেজ বলো তো। আল্লাহ হাফেজ, হাফেজ, বাই বাই, বাই বাই মা। এভাবেই আমি আমার রমজানের প্রস্তুতিটা আগেই নিয়ে নিয়েছিলাম যেন রমজান মাসে একটু বেশি ইবাদত করার সুযোগ পাই। আপনারা কিভাবে আপনাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করেছিলেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।